কাঁকরোলের ভর্তা করব। কাঁকরোলের ভর্তা করতে লাগছে আমার কাঁকরোল। এই কাঁকরোলগুলোকে প্রথমে আমায় কেটে নিতে হবে, এই বোটাটা আর এর পেছনটা, এভাবে প্রত্যেকটা কাঁকরোল কেটে নেব প্রথমে। তারপরে এগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। আমি এই কাটারটা ইউজ করব, এই কাটারের মাধ্যমে কাঁকরোলটা কেটে নেব। কাটারটা এইভাবে ইউজ করব, এইভাবে কাঁকরোলটা গেঁথে দিলাম। এইভাবে এই কাঁটারটা দিয়ে আমি সমস্ত কাঁকরোলগুলো কেটে নেব। দেখুন এই যে এইভাবে সরু সরু কাঁটারগুলো হচ্ছে, এইভাবে আমি পুরো সব কাঁকরোলগুলোটা কেটে নেব। দেখুন আমার সব কাঁকরোল কাটা হয়ে গেছে, চারখানা কাঁকরোল আমি এখানে এইভাবে কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম, পরে আবারও ধুয়ে নিচ্ছি, জল দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। যেহেতু এটা ঝুড়ির মতো ছিদ্রযুক্ত, জলটা পুরো আমার নিচে পড়ে গেল। এটাকে আমি এবার জলটা ঝরিয়ে নিয়ে রান্না শুরু করব। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে এই দু চামচ পোস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজা হবে, পোস্তটা আগে ভেজে নেব। দেখুন পোস্তটা ভাজা হয়ে গেছে, নিচে পড়ে গেছে তেল পোস্তটা। এই তেলটাকে আমি উপর দিয়ে পুরো ঢেলে কড়াইটা খালি করে নেব। পোস্ত ভেজে তেলটা এখানে বাটিতে ঢেলে নিয়েছি, নিচে পোস্তটা থেকে যাবে, আমি উপর থেকে এই তেলটা দিয়ে দেব। বাটি ধরা পোস্তটা ওরকম থাকবে। এখন এই তেলটার মধ্যে এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাটাও তুলে নেব। আর এই পাশে যে পোস্তর মধ্যে যে তেলটা রয়েছে, এই পোস্ত আর তেলের মধ্যে লঙ্কাটা রেখে দেবো। এটা গরম থাকবে, এই অবস্থাতে এটা নুন দিয়ে লঙ্কাটাকে আগে মাখতে হবে। আমি সেই সময়টা এখানে এই তেলটা যে গরম অবস্থায় রয়েছে কড়াতে, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হবে। বাটিতে তেল নুন নিয়েছি, আর এদিকে এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে এর মধ্যে মেখে নেব। একদম গরম অবস্থায় শুকনো লঙ্কাটা নুন দিয়ে ভেঙে মেখে নেব। গরম না থাকলে এটা মাখা যায় না। দেখুন এই লঙ্কাটা ভেঙে পুরো গুঁড়ো করে নিয়েছি, তাই এবারে মেখে এইভাবে আমি এখন রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা হয়ে গেছে, এই পেঁয়াজ ভাজা হবে, পেঁয়াজটাও ভেজে তুলে নেব। লঙ্কাটা ভেজে রেখেছি যেই বাটিটার মধ্যে, সেটার মধ্যেই আমি আবার এই পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো তুলে তেলটা বেরিয়ে যাবে। এবার এখানে আমি
এই দুটো তেজপাতা দেব, আর দেব জিরে। এটা ভাজা হয়ে গেছে, তেজপাতা জিরেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। এইবার এখানে এই কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে আগে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে যাবে। মাপ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম, দেখুন কাঁকরোল আমার ভাজা ভাজা সেদ্ধ হয়ে একদম মন্দ হয়ে গেছে। এইবার আমি এই যে পোস্ত সাথে তুলে রেখেছিলাম তেল, এই তেলটা আমি পোস্ত ভাজাটা এখানে দিয়ে দেবো। ভাজা পোস্তটা দিয়ে দিলাম, দারুণ খেতে লাগে। রুটি ভাত যার সাথে ইচ্ছে আপনারা এটা খেতে পারেন। আর ওদিকে আমি পেঁয়াজটা ভেজে তুলেছিলাম, পেঁয়াজ আর এই শুকনো লঙ্কাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কার ভাজাটাও দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কার ভাজাগুলোও দিয়ে দিলাম। এবার ভাজা হবে, এমনই ভাজা হবে। এটাকে পুরো একদম মন্দ হয়ে যাবে, আমি হাতা দিয়ে দিয়ে এরকম করে চেপে চেপে দেব যাতে এটা মন্দ হতে সময় লাগে, কম লাগে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, শুকনো লঙ্কা ভাজা, সাদা জিরে ভাজা, তেজপাতা, পোস্ত ভাজার গন্ধটাতে এই কাঁকরোলের যে একটা জগলা গন্ধ থাকে সে গন্ধটা কেউ বোঝার সাধ্য নেই যে এটা কাঁকরোলের ভর্তা, না বললে বুঝবেই না এত সুন্দর টেস্ট এটার। দেখুন যদি আপনারা বাড়িতে করে খাবেন রান্না করে তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা এতটাই সুস্বাদু খেতে লাগবে। দেখুন আমি আরও এখন ভেজেই যাচ্ছি, এটা যত ভেজে কমবে মন্দ হয়ে যাবে তত এটার স্বাদ বাড়বে। এমন বেশি আমি তেল দিইনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা ভেজে ভাজার পরে এর গা থেকে তেল ছাড়ছে। যা তেল দিয়েছিলাম সেই তেলটা বেরিয়ে আসছে ভাজা হয়ে যাওয়ার পরে, তেলটা ছেড়ে দিচ্ছে। আর এই পোস্ত ভাজার গন্ধেতে একদম এটার স্বাদটাই পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কেউ এটাকে ভেজে নেওয়ার পর সমস্ত কিছু দিয়ে মেখে নেয়, আমি এটাকে মাখার বদলে কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এটাকে যত ভাজবো তত এটা সুস্বাদু হয়ে উঠবে, খাওয়ার সময় অদ্ভুত একটা টেস্ট বাড়িয়ে দেবে মুখে লেগে থাকার মতো। এই কমে যাওয়ার পর আমি টেস্ট করে দেখলাম যে আমার সামান্য নুনের প্রয়োজন আছে, একদম সামান্য এক চিমটি এরকমভাবে ছড়িয়ে দেব। এরপর এই নুনটা মিশিয়ে নেব, নুন আগে দিলে নুন বেশি হয়ে যায়, যেসবগুলো সবজিগুলো
কমে যায়, সেজন্য আগে অল্প নুন দিয়ে পরে আবার বাকি নুনটা দিয়ে আমি সেটা সব দিক দিয়েই সাবধানতা অবলম্বন করে আমি এই রান্নাটা এইভাবেই সম্পূর্ণ করলাম। নুন কম হলে যেরকম ভালো লাগে না, নুন বেশি হলেও সেই খাবারটা মুখে দেওয়া যায় না। নুনটা হচ্ছে একটা প্রচুর গুণ আছে নুনে। নুনের একটা টিপস বলি, বর্ষাকালে যদি নুনে জল হয়ে যায় তাহলে পাঁচ ছটা চাল নুনের পাত্রের মধ্যে রেখে দেবেন, তাহলে নুনগুলো আর জল হবে না। সবশেষে আমি আরও দুটো শুকনো লঙ্কা ভেজে নেব উপরে সাজানোর জন্য। আমি ওটা তুলে নিয়েছি, ওই কড়াইতেই আমি আরও দুটো শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এই আমার কাকরোলের ভর্তা। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে। নমস্কার, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পরবর্তী সময়ে আপনাদের সামনে নিয়ে হাজির করব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।